গাড়ি না বলে এটাকে ছোটখাটো ট্রেন বললেই ঠিক হয়। একের পর এক বগি যুক্ত করে ট্রেন যেমন লম্বা হয়, গাড়িটিও ঠিক তেমনই লম্বায় পাক্কা 100 ফুটেরও বেশি। এই গাড়িটি পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির স্বীকৃতি। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও উঠেছে গাড়িটি। মার্কিন সংবাদ মাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল UPI জানিয়েছে, 1986 সালে আমেরিকান ড্রিম নামে সুপার লিমোজিন গাড়িটি তৈরি করেন মার্কিন গাড়ি নির্মাতা জে ওহরবার্গ। তখন গাড়িটি লম্বায় ছিল 60 ফুট। ওই সময় বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ির স্বীকৃতি পায় 26 চাকার ও 2 ইঞ্জিনের আমেরিকান ড্রিম। নাম ওঠে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসেও। এবার যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি কারখানায় একই গাড়িতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে লিমোজিনটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে 100 ফুট 1.5 ইঞ্চিতে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ির নিজের রেকর্ড ভেঙেছে আমেরিকান ড্রিম, নতুন করে আবারও গড়েছে বিশ্ব রেকর্ড। গিনেস কর্তৃপক্ষ বলছে আস্ত একটি সুইমিং পুল রয়েছে এই গাড়িতে। এছাড়া রয়েছে হেলিপ্যাড, উষ্ণ পানিতে গোসলের জন্য টাপসহ আরও নানান সুবিধা। গাড়িটিকে নতুন রূপ দেওয়ার প্রকল্পে যুক্ত ছিলেন নিউ ইয়র্কের একটি ব্যক্তিগত জাদুঘরের মালিক মাইকেল ম্যানিং। তিনি সংবাদ মাধ্যমকে জানান পুরনো গাড়িটি নিউ জার্সিতে পরিত্যক্ত অবস্থায় ছিল। গাড়িটির অনেক যন্ত্রাংশ অকেজো হয়ে গিয়েছিল, জানালায় কাঁচ ভাঙা ছিল। মেরামতের জন্য গাড়িটি নিজের সংগ্রহে নেন তিনি। পরে এটির দৈর্ঘ্য বাড়ানো হয়। তবে 100 ফুটের নতুন গাড়িটি রাস্তায় চলতে পারবে না। এ বিষয়ে ম্যানিং বলেন গাড়িটি এতটাই লম্বা যে রাস্তায় চালানো যাবে না, মূলত প্রদর্শনীর জন্য এটি তৈরি করা। আপাতত ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেজারল্যান্ড পার্ক কার মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এটি। পার্ক কর্তৃপক্ষ 2019 সালেই কিনে নিয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা এই গাড়িটি। তাসলিমা তামান্না, সমকাল।